আসসালামু আলাইকুম। আইরিন ইসলাম কুকিং চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির মিষ্টি রেসিপি। যারা ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে ভয় পাচ্ছেন, তারা খুব সহজেই সুজি দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন, আর এই মিষ্টি খেতেও হয় অসাধারণ। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিগুলো সম্পূর্ণ গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার এই চিনিগুলোকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো গলে যাওয়ার পর দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি, তবে সবগুলো সুজি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ সুজি আমি 3 বারে দিয়েছি। একসঙ্গে সবগুলো সুজি দিলে বড় বড় দলা চলে আসবে, তখন সুজিগুলো দুধের সঙ্গে মেশাতে সমস্যা হবে, সেজন্য অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে। সুজিগুলো মেশাতে মেশাতে দেখবেন অনেকটাই ঘন হয়ে আসবে। সুজি ঘন হতে খুব বেশি টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন সুজিগুলো ডোয়ে পরিণত হয়েছে, সেই সাথে প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে সুজিগুলোকে নামিয়ে নিতে হবে। আমার সুজি দিয়ে ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে সঙ্গে সঙ্গে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং ডোটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হতে হতে এদিকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিচ্ছি 1 কাপ পানি। আমি যতটুকু চিনি নিয়েছি ততটুকুই পানি নিয়েছি। এবার এই চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলে যাওয়ার পরে যখন পানির মধ্যে বলক চলে এসেছে, সেই পর্যায়ে এখানে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়াটা ইউজ করতে পারেন, এলাচ দিলে মিষ্টির মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার এই শিরাগুলোকে আমি 5 মিনিট মতো জাল করে নিব। এটা 1 তার অথবা 2 তারের কোনো শিরা হবে না, এই শিরাটা পাতলাই হবে। চিনিগুলো গলে যাওয়ার পরে 4 থেকে 5 মিনিট মতো জাল করে নিলে শিরাটা রেডি হয়ে যাবে। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে হাতে কিছুটা ঘি নিয়ে খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। যতটা ভালোভাবে মথে নেওয়া হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট হবে, সেজন্য 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে মথে নেবেন। মথার সময় সুজির ডোটা হাতের সঙ্গে লেগে যেতে পারে, এতে করে টেনশনের কিছু নেই। যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে আরও কিছুটা ঘি মাখিয়ে নেবেন, তাহলে আর হাতের সঙ্গে লেগে যাবে না। আমার ডোটা মথা হয়ে গেছে, এবার মিষ্টিগুলো বানিয়ে নিব। সেই জন্য হাতটাকে ক্লিন করে অল্প কিছু ঘি নিয়ে 2 হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা হাতের সঙ্গে লেগে না যায়। এরপর ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আজকের মিষ্টিগুলো আমি গোল শেপে বানাবো, তবে আপনারা চাইলে চ্যাপটা অথবা লম্বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এরপর 2 হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যায়। একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, আর একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। আমি যেই সাইজের মিষ্টি তৈরি করেছি এই সাইজের আমার 9টা মিষ্টি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1-1 করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হিটে ভাজা যাবে না, আবার একেবারে কম হিটেও ভাজা যাবে না। যখন 1/2টা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে। আর যেহেতু এটা সুজির মিষ্টি, ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য খুব সাবধানে উল্টাতে হবে। এভাবেই কয়েকবার উল্টে পাল্টে মনের মতো কালার করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু ডিপ কালার করেই ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমার এখানে 2-1টা মিষ্টি ফেটে গেছে, এতে করে স্বাদের কোনো তারতম্য হবে না। তবে আপনারা যখন মিষ্টি তৈরি করবেন তখন আরও সাবধানে তৈরি করবেন, যেন আপনাদের মিষ্টিগুলো ক্র্যাকলেস হয়, তাহলে ফাটার সম্ভাবনা অনেকটাই কম থাকে। মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরাগুলো এখন কুসুম গরম অবস্থায় আছে, আর এভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য।
এক ঘন্টার মধ্যেই দেখবেন সবগুলো শিরা খেয়ে মিষ্টিগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সেই সঙ্গে অনেকটা সফট হয়ে গেছে। ফিরে আসছি এক ঘন্টা পর। ফিরে আসলাম প্রায় এক ঘন্টা পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো শিরা টেনে কতটা বড় হয়ে গেছে। ওপরে কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।